হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে তোমরা জানতে পারবে শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাদের এসএসসি থেকে কতগুলো পয়েন্ট, কত পয়েন্ট নিয়ে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ন্যূনতম আবেদন যোগ্যতা কতটুকু। এছাড়া এই কলেজটিতে সায়েন্স বা বিজ্ঞান বিভাগ এবং ব্যবসা শিক্ষা এবং মানবিক থেকে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে সহ সব কিছু কিন্তু জানতে পারবে। এছাড়া তোমরা জানতে পারবে যে এই কলেজে তোমরা কীভাবে ভর্তির জন্য আবেদন করতে পারবে সহ সব কিছু কিন্তু এই ভিডিওতে জানতে পারবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দেবো যে এই কলেজে ভর্তি হওয়ার জন্য এই কলেজটিতে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে, অর্থাৎ সায়েন্স কমার্স এবং আর্টস থেকে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে। তো এখানে প্রথমে আমরা আসি যে এখানে বিজ্ঞান বিভাগ থেকে কতগুলো আসন সংখ্যা রয়েছে। তো এই কলেজটিতে বিজ্ঞান বিভাগ থেকে আসন সংখ্যা রয়েছে 560টি, এবং তুমি যদি ইংরেজি ভাষণে পড়তে চাও এই কলেজটিতে তাহলে ইংরেজি ভাষণে এই কলেজটিতে মোট আসন সংখ্যা রয়েছে কিন্তু 80টি কিন্তু আসন সংখ্যা রয়েছে। অর্থাৎ এই কলেজটিতে মোট ইংলিশ ভাষণে 80টি এবং বাংলা ভাষণে 560টা আসন সংখ্যা রয়েছে, অর্থাৎ মোট এখানে এই কলেজটিতে মোট আসন সংখ্যা রয়েছে 640টি। তো আমি তোমাদের আবারও বলছি যে এখানে মোট ইংলিশ ভাষণ এবং বাংলা ভাষণে 560+80, এখানে মোট কিন্তু 640টি কিন্তু মোট আসন সংখ্যা রয়েছে। তো এখন আসে যে এখানে ব্যবসা শিক্ষা থেকে কতগুলো আসন সংখ্যা রয়েছে। ব্যবসা শিক্ষা থেকে এখানে বাংলা মাধ্যমে আসন সংখ্যা রয়েছে মোট 300টি, এবং এই কলেজটিতে মোট মানবিক থেকে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে। এখানে মানবিক থেকে মোট আসন সংখ্যা রয়েছে 180টি, বাংলা মাধ্যমে 180টি কিন্তু মানবিক থেকে আসন সংখ্যা রয়েছে এখানে। তো এখন আসে যে এখানে ভর্তি হওয়ার জন্য তোমাদের ন্যূনতম কতটুকু জিপিএফে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসিতে থেকে তোমরা কতটুকু জিপিএফে উত্তীর্ণ হলে এই কলেজে তোমরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো তার জন্য তোমাকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে মিনিমাম 5.0 উত্তীর্ণ হতে হবে। তুমি যদি 5.0 উত্তীর্ণ হও তাহলে কিন্তু তুমি এই কলেজটিতে বাংলা মাধ্যমে আবেদন করতে পারবে, এবং তুমি যদি বিজ্ঞান বিভাগে ইংরেজি ভাষণে পড়তে চাও তাহলে তোমাকে তাহলে কিন্তু এসএসসিতে 5.0 উত্তীর্ণ হতে হবে, তাহলে তুমি এই কলেজটিতে আবেদন করতে পারবে। এখন আসি ব্যবসা শিক্ষা থেকে তোমাকে কত পেতে হবে। তুমি যদি ব্যবসা শিক্ষা থেকে 3.83 পেয়ে উত্তীর্ণ হতে পারো এসএসসিতে তাহলে কিন্তু তুমি এই কলেজটিতে আবেদন করতে পারবে। তো এখন আসি মানবিক থেকে কত পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো তুমি যদি এসএসসিতে মানবিক থেকে 3.50 পাও তাহলে কিন্তু তুমি এই কলেজটিতে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবে এবং এই কলেজটিতে চান্স পেতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই কলেজটিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের ন্যূনতম কতটুকু যোগ্যতা অর্জন করতে হবে এবং কলেজটিতে মোট কতগুলো আসন সংখ্যা রয়েছে। তো এখন আসি এই কলেজটিতে তোমরা কীভাবে আবেদন করবে। এই কলেজটিতে আবেদন করার জন্য জাস্ট এক্সআই কলেজ অ্যাডমিশন লিখে সার্চ করবে। এক্সআই কলেজ অ্যাডমিশন লিখে সার্চ করলে কিন্তু যে ওয়েবসাইটটি পেয়ে যাবে ওই ওয়েবসাইটে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো। তো ভিডিওর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবে।